ফেভারিট সিনেমা বলতে যেটা অনেকদিন ধরেই চেঞ্জ হয়নি অ্যান্ড আমার মনে হয় না খুব তাড়াতাড়ি চেঞ্জ হবেও, সেটা হলো গল্প হলেও সত্যি, ডিরেক্টেড বাই তপন সিনহা অ্যান্ড অ্যাক্টেড বাই আমাদের খুবই ফেভারিট ছিল যে রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায় অ্যান্ড আরও আদার্স যে আর্টিস্টরা আছে। তো সব থেকে মজার জিনিস যে ওই সিনেমাটায় যে একটা স্টোরি ওয়াইজ যে একটা একান্নবর্তী পরিবারের যে একটা ব্যাপার ছিল অ্যান্ড কেমিস্ট্রি যেটা ছিল অ্যাক্টার্সদের ভিতর, আমি ওটা এখনও কোথাও পাই না রিসেন্ট কোনো মুভিতে, অ্যান্ড ওই ফিলিংসটা এখনও পাই না। সো ইটস লাইক অল টাইম ফেভারিট মুভি বলা যায়। সো ফেভারিট ফিল্ম বলতে তো প্রচুর ছবিই আছে, কিন্তু আমাকে প্রধানত যে ছবি এবং যে পরিচালক ভীষণভাবে ইন্সপায়ার করে, তার নাম হচ্ছে একজন হাঙ্গেরিয়ান পরিচালক বেলাতার, এবং তার একটি ছবি টিউরিন হর্স। টিউরিন হর্স এমন একটি ছবি যেটা মানে আমাকে ভিজুয়ালি প্রচণ্ডভাবে মুভ করেছিল, মানে ওরকম ভিজুয়ালস তার আগে আমি ছবিতে দেখিনি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ফিলোসফিক্যাল কনসেপ্টের উপর ছবি, এই রকম একটা চিন্তাভাবনার থেকে ছবিটা এসছে, এবং এরকম চিন্তাভাবনার থেকে ছবি খুব কম আমি দেখেছি। নিচের একটি ফিলোসফিক্যাল কনসেপ্ট দি এটার্নাল রিটার্নের উপর টিউরিন হর্স, 7 দিনের একটি ছবি, একটি অ্যাপোকালিপটিক ওয়ার্ল্ডের বাবা এবং মেয়ের ছবি। সো ছবিটি অসাধারণ আমার লেগেছিল।